ভঙাপতার খেলা, প্রশাসনের কি যে লীলা, বুলডোজারে ভাঙে মানুহে গড়ে। গুরুজনার জন্মস্থান বটদ্রবাত এতিয়া এয়াই বাস্তব। বটদ্রবার উচ্ছেদিত ভূমিত পুনের চলিছে বেদখলকারীর আগ্রাসন। হাইডুবিত নিশার ভিতরতে গড়ি উঠিছে গাঁও। বেদখলকারী কাটি তহিলং করেছে গছ গছনি। বেদখল করা ভূমিত আরম্ভ হয়েছে মৎস্য পালনের প্রক্রিয়া। প্রশাসনে ভাঙি পেলা পুখুরী সমূহের পার নির্মাণ করেছে বেদখলকারী। আগফালে সকলো দেখি শুনিও নীরব নির্বিকার নগাঁও আরক্ষী প্রশাসনের ধিং রাধ চক্রর চক্র বিষয়া আকো নতুনকে বনোৱা দেখা গৈছে। আপুনি বনাইছে? আপুনিয়ে বনাইছে? আপুনি বনাইছে? সরকারি মাটিত আপুনি আলি কিয় বনালে? আগৰ পৰাই আছিল, পাছত ভাঙি দিয়াৰ পাছত এইখিনি আমি নিজে বনাই লৈছো। এটা গভর্নমেন্টে এভেকশন কৰিলে বুলি আপুনি গম পানী নাপায়? পাইছো। হয়, এভেকশন এরিয়াত আকৌ এতিয়া মাছকেইটা যাবগৈ, কাৰণ অহা বছৰলৈ আমি এইখিনি চিধাকে বনাই লম। 2022 চনৰ 19 ডিচেম্বৰত নগাঁও জিলা প্ৰশাসনে গুরুজনার জন্মস্থান বটদ্রবাত চলাইছিল এক বৃহৎ উচ্ছেদ অভিযান। উচ্ছেদ অভিযানত বটদ্রবার চারিটাক স্থানত মুঠ বেদখলমুক্ত করেছিল 985 বিঘা সরকারি ভূমি। জিলা প্রশাসনের গুরুত্বহীনতার বাবেই এই ভূমি বেদখলকারী সকলের মাজত চলিছিল ভূমি দখলের অঘোষিত প্রতিযোগিতা। বটদ্রবার পৰা মোজাম্মেল হক, News18 অসম নর্থ ইস্ট। ভঙাপতার খেলা, প্রশাসনের কি যে লীলা, বুলডোজারে ভাঙে মানুহে গড়ে। গুরুজনার জন্মস্থান বটদ্রবাত এতিয়া এয়াই বাস্তব। বটদ্রবার উচ্ছেদিত ভূমিত পুনের চলিছে বেদখলকারীর আগ্রাসন। হাইডুবিত নিশার ভিতরতে গড়ি উঠিছে গাঁও। বেদখলকারী কাটি তহিলং করেছে গছ গছনি। বেদখল করা ভূমিত আরম্ভ হয়েছে মৎস্য পালনের প্রক্রিয়া। প্রশাসনে ভাঙি পেলা পুখুরী সমূহের পার নির্মাণ করেছে বেদখলকারী। আগফালে সকলো দেখি শুনিও নীরব নির্বিকার নগাঁও আরক্ষী প্রশাসনের ধিং রাধ চক্রর চক্র বিষয়া আকো নতুনকে বনোৱা দেখা গৈছে। আপুনি বনাইছে? আপুনি বনাইছে? সরকারি মাটিত আপনি আলি কিয় বনালে? আগর পৰাই আছিল, পাছত ভাঙি দিয়ার পাছত এইখিনি আমি নিজে বনাই লৈছো। এটা গভর্নমেন্টে এভেকশন কৰিলে বুলি আপুনি গম পানী নাপায়? পাইছো। হয়, এভেকশন এরিয়াত আকৌ এতিয়া মাছকেইটা যাবগৈ, কারণ অহা বছৰলৈ আমি এইখিনি চিধাকে বনাই লম। 2022 চনৰ 19 ডিচেম্বৰত নগাঁও জিলা প্রশাসনে গুরুজনার জন্মস্থান বটদ্রবাত চলাইছিল এক বৃহৎ উচ্ছেদ অভিযান। উচ্ছেদ অভিযানত বটদ্রবার চারিটাক স্থানত মুঠ বেদখলমুক্ত করেছিল 985 বিঘা সরকারি ভূমি। জিলা প্রশাসনের গুরুত্বহীনতার বাবেই এই ভূমি বেদখলকারী সকলের মাজত চলিছিল ভূমি দখলের অঘোষিত প্রতিযোগিতা। গতত্রবার মোজাম্মেল হক, News18 অসম নর্থ ইস্ট।